টেলিভিশন কক্সবাজার। জীর্ণ কুঠির ছেড়ে পাকা বাড়িতে উঠার অপেক্ষায় দিন কাটছে এখন গাইবান্ধার সাদুল্লাপুরের বৃদ্ধা আমেনা বেগমের। মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারি অর্থায়নে নতুন গৃহ পাচ্ছেন গৃহহীন আমেনা। বৃদ্ধা স্বামী আর প্রতিবন্ধী সন্তান নিয়েই এখন নতুন পাকা বাড়িতে বাকিটা জীবন তার শান্তিতেই কাটবে এমন প্রত্যাশা তার। গাইবান্ধা জেলা সংবাদ প্রতিনিধি আবিদুর রহমান স্বপনের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বোয়ালিদহ গ্রামের সত্তরোদ্ধ আমেনা বেগম ওই গ্রামেরই সৈয়দ আলীর স্ত্রী। বয়সের ভারে দুজনেই নুয়ে পড়েছেন, তাদের একমাত্র সন্তান আব্দুর রাজ্জাক সেও প্রতিবন্ধী। আমেনা মানুষের বাড়ি বাড়ি ঘুরে যা পায় তা দিয়েই অতি কষ্টে চলে তাদের সংসার। স্বামীর 900 জমি থাকলেও ঘর বলতে ছিল পলিথিন আর খড়ের বেড়ার যৎসামান্য একটি জরাজীর্ণ ছাপড়া ঘর। এ ঘরেই প্রতিবন্ধী সন্তান নিয়ে বৃদ্ধ আমেনা আর তার স্বামীর বসবাস। আমেনার দুঃখ ঘুচতে এগিয়ে আসে উপজেলা প্রশাসন। অবশেষে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া সরকারি ঘর পাচ্ছেন আমেনা বেগম। গ্রামে গ্রামে কাজ করে খাই, চা রাঙিয়ে খাই, বাড়ি নেই, ঘর নেই, দুয়ার নেই, ঘর পায় আমার মন শান্তি হাসি না বনি হামা কিলে করে দিই। আমেনা বিবি এবং ওনার স্বামী ওনারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করত, সেই জীবনযাপন থেকে আজকে ওনারা আলোর মুখ দেখছে যে উনি একটি পাকা গৃহে উনি থাকতে পারবেন। কষ্টের জীবন কাটিয়ে খুব শিগগির জীর্ণ ছাপড়া ঘর ছেড়ে আমেনা উঠবেন পাকা ঘরে। তার জন্য বরাদ্দকৃত গৃহটি নির্মাণের সার্বিক তদারকি করছে উপজেলা প্রশাসন। মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সদয় নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল ভূমিহীন এবং গৃহহীনদের ঘর দেওয়া হচ্ছে। আমেনা বেগম আমাদের এই পলিথিনের ঘরে বা খুব জরাজীর্ণ ঘরে বসবাস করে এবং মাননীয় প্রধানমন্ত্রী সদয় নির্দেশনা দেন যেন আমরা ওনাকে ঘরটি দিই। গৃহটি নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে 1,75,000 টাকা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।